হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে। তোমাদের আমি আজ আবার একটা নতুন একটা আমার তোমাকে লেখা শেষ চিঠি, মানে আমি এই চিঠিটা লিখেছি শেষ চিঠি, ঠিক আছে? তো এটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে খুব কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কী বলতে চাইলাম, ঠিক আছে? এইখানের মধ্যে না অনেক কিছু আমার লাইফের স্টোরি শেয়ার করেছি। আমি কিছুদিন ওই যে আগেবারে যে নেক্সট আমি তোমাদের একটা চিঠি লিখেছিলাম, মানে খাতাটা নোট করেছিলাম, সেটা তোমাদের শুনিয়েছি। তো আজকে আমি একটা ভালো লিখেছি, তো এইটা তোমরা শুনবে, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটু রিপ্লাই দিয়ে দিও, তাহলে কমেন্টে রিপ্লাই দিলে আমার কি একটু মোটিভেশনটা বেশি বাড়বে, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল, ঠিক আছে? তোমাদের আগেও বলে দিছি, কিন্তু জাস্ট আমি এগুলো দিছি, আমার একটু মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে লাইফে, তার জন্য আমি এগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে চাইছি, ঠিক আছে? আমার অনেক কিছু খাতাতে অনেক কিছু নোট করে আমার অনেক কিছু লেখা আছে, সেগুলো তোমাদের নোট মানে আস্তে আস্তে করে সবই দেবো, ঠিক আছে? সব কিছুই পাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলে নতুন হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা দাবি দিও। আর ভিডিওকে স্কিপ করবে না, ঠিক আছে? ফুল ওয়াচ করবে, তাহলে ভিডিওটা সব কিছু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? প্লিজ তোমাদের বন্ধুদের বান্ধবীদের কাছে তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো ভিডিওকে স্টার্ট করি, লেটস গো। তোমাকে লেখা শেষ চিঠি। আজকে অনেকদিন পর আবার লিখতে বসলাম। আমার লেখা হয়তো এলোমেলোই হবে, কারণ আমার মন ভালো নেই। যেখানে আমার জীবন এলোমেলো, সেখানে তো লেখা এলোমেলোই হবে। হয়তো অনেকেই ভাবে আমার লেখা সবসময় কষ্ট নিয়ে কেন, কিন্তু আমি তো চাই ভালো কিছু লিখতে, যে লেখাতে কোনো কষ্ট থাকবে না। কিন্তু কীভাবে লিখব? আমার জীবনে শুধু কষ্ট তার সঙ্গী। তোমাকে নিয়ে আর কি লিখবো বলো, যেখানে আর কিছুই বাকি রাখলে না, যেখানে আমার স্বপ্নগুলো কাঁচের মতো নিজের হাতে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, তারপরেও আমার কিছু না বলার কথা থেকে যায়। হয়তো আমার এই লেখা তুমি পড়বে, হয়তো আমার না বলা কিছু কথা তুমি জানতে পারবে। তোমাকে অনেক বেশি ভালোবেসেছি, যা তুমি কখনো অনুভব করোনি, জানি কখনো অনুভব করতে পারবে না। তোমাকে নিয়ে অনেক গল্প লিখেছি, তার মধ্যে কিছু বাস্তব, কিছু আমার সাজিয়ে রাখা স্বপ্ন, আর সেই গল্পের স্বপ্ন শুধু স্বপ্ন থেকে গেছে। আমি স্বপ্ন দেখতে চাইনি, আমি চাইনি আমার জীবনটা সাজাতে। হঠাৎ একদিন তোমার সাথে আমার পরিচয়, আর সেই পরিচয় থেকেই বন্ধুত্ব। আমি জীবনে কখনো কোনো কিছু সিরিয়াসভাবে নিতাম না, আমার শুধু একটাই কথা, জীবনে যেমন চলছে চলতে দাও। কিন্তু তুমি আমার জীবনে এসে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছ, জীবনটাকে নিয়ে ভাবতে শিখিয়েছ। তারপর থেকে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে শুরু করলাম। আমি নিজের অজান্তে তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি, কখনো ভাবিনি এই স্বপ্ন শেষ কোথায়। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আসলে আমাদের মন কি চাই, যখন ভালোবাসা মানুষটির কাছে থাকে, তখন সেই ভালোবাসা মানুষটিকে দূরে সরিয়ে আবার যখন দূরে চলে যায়, তখন অনুভব করে সেই ভালোবাসা মানুষটিকে। তুমি হয়তো ভাবছো আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিলে আমি ভালো থাকব, তাই না? যদি তাই ভেবে থাকো তাহলে ভুল। তোমার কাছে হয়তো আমি তেমন কিছু না, কিন্তু তুমি আমার কাছে আমার জীবন, আমার ভালোবাসার প্রথম এবং শেষ আশ্রয়। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে কেউ কি শিখেছ? না, কখনোই না, কারণ তুমি এখনও আমার ভালোবাসা, এখনও তুমি আমার চাও। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, কেন মিশে কষ্ট পাচ্ছ? আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত নিজেকেই ভেবে চিনতে নিতে হয়, কারণ জীবনটা আমাদের। তুমি যদি মনে করো আমাকে ভুলে তুমি ভালো থাকবে, তাহলে আমার কিছু বলার নেই। আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হলো ভালোবাসা মানে ভালো চাওয়া। আমি ও তোমার ভালো চাই, কারণ আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি।
হয়তো তোমার সাথে আমার কথা হবে না, হয়তো আর কখনো দেখা হবে না। তারপরেও তোমার ছবি আমার হৃদয়ের কান্নার ভাসে অন্তকাল থাকবে। এটা ঠিক যে কাউকে না পাওয়া পর্যন্ত তাকে হারানো কোনো ভয় থাকে না, কিন্তু যদি একবার তাকে পাওয়া হয়ে যায় তবে তাকে হারানোর ভয়টা মুখ হয়ে দাঁড়ায় আর আমার ভয় বাস্তব রূপ নিল। আমার বোবা কান্না হয়তো কেউ দেখবে না, হয়তো আমার হৃদয় ভাঙার শব্দ কেউ শুনবে না, তারপরেও আমাকে বেঁচে থাকতে হবে তার সুখের জীবন দেখতে। বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হবে না যদি তুমি সুখে থাকো। যদি তুমি কষ্টে থাকো আমার অনেক কষ্ট হবে। এখন হয়তো আমি আমার আগের জীবনে ফিরে যাব। সেই জীবনে কোনো স্বপ্ন ছিল না, ছিল না জীবনটাকে নিয়ে কোনো ভাবনা। কোথায় যেন পড়েছিলাম, কোনো কিছুর অপেক্ষা করার কষ্টকর একটা জানার পরেও সে যে কখনো তোমার হবে না। আরও কষ্টকর যখন তুমি তাকে ছেড়ে দাও, যাকে কিনা তুমি জীবনভর চেয়েছিলে। আমার কষ্ট যদি তার সুখ হয়, সেই কষ্ট আমি নীরবে শুয়ে যাব। আমাকে নিয়ে আর ভেব না, এতে করে তুমি শুধুই কষ্ট পাবে। আমি শুধু এটুকু বলবো, আমার নিজের অজান্তে তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। পারবে না বলো আমাকে ক্ষমা করতে? আমার জীবনে অন্ধকার জীবনে তুমি প্রদীপ হয়ে এলে আর দীপালোকিত করে রেখেছিলে। আমার স্বপ্নগুলো কখনো ভাবিনি, হঠাৎ কোনো এক অজানা ঝড়ে আমার প্রদীপ নিভে যাবে আর হয়ে যাবে অন্ধকার আমার জীবন। আমার স্বপ্নগুলো আর কখনো আলোর মুখে দেখবে না। ভালো থেকো, আর কখনো যদি আমার মনে পড়ে রাতের আকাশে উজ্জ্বল তারার দিকে চেয়ে দেখবে, কারণ আমি এখন রোজ রাতে একা একা বসে তারাগুলোর সাথে পাগলের মতো তোমাকে নিয়ে যে গল্প করতে চাই। ভালো থাকো তোমার।